এরে নবীর আশিক উম্মতের দল ওই আল্লাহকে ভুলিয়া কই গেছো পাহাড়ের উপরে উঠিয়া হাজারো মানুষ ওই সুন্দরী নারী বাচ্চা নিয়ে দাঁড়ানো ইবাদত করনে ওয়ালা চোখের হেফাজতের জন্য লোকালা বাদ দিয়েছে পাহাড়ের চূড়ায় কিন্তু আজকে বেগানার নজর দিতে হবে জেনাকারিনীর চেহারা সামনা সামনি হবে না হয় বাঁচার উপায় নাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কয় মালিক তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই আমার বিরুদ্ধে অপবাদ রটায় ও আল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই তুমি কুদরতের ফয়সালা করে দাও ও আল্লাহ তুমি জানো আমি তো কোনো গুনাহ করি নাই মানুষ আমার বিরোধিতা করে ও আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও পবিত্র প্রমাণ করে দাও এইভাবে কান্নাকাটি কইরা এইবার জিনাকারিনী মহিলার সামনে আইসা ডাক দিয়া কয় তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিছো বলে হ্যাঁ কি দিছো কয় বাচ্চা তোমার দে বাচ্চা আমার হাতে দে এবার ওই বেশ্যা জাহান্নামী জিনাকারী নারীর হাত থেকে দুধের বাচ্চাটা কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদেন আর সবার সামনে দুধের বাচ্চাটারে জিজ্ঞাসা করে এই বাচ্চা কথা বল বল তাড়াতাড়ি তোর বাবাকে বাচ্চাকে যখন প্রশ্ন করলো বাচ্চাটা কথা বলতে পারতো না ওই যে নামাজ পড়া মাওলার কাছে কান্নাকাটি করে দোয়া করছি আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিছেন বাচ্চার জবান খুলে গেছে দুধের বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই রাখাল আমার বাবা হলো ওই রাখাল এইবার আল্লাহর বান্দা পবিত্র হয়ে গেল ওই জিনার অপবাদ থেকে আল্লাহ বাঁচাইলেন আর মায়ের বরদোয়াটাও কাজে লাগাইলেন মা বলছিল জিনাকারিনীর চেহারা না দেখে মরণ হবে না চেহারাও দেখাইলেন আর মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন আল্লাহ তার ইজ্জত হেফাজত করলেন এইবার সব মানুষ মহিলার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এরে নবীর আশিক উম্মতের দল ওই আল্লাহ এখনো আসে না নাই ওই আল্লাহকে ভুলিয়া কই গেছো ওই আল্লাহর মোহাব্বত দিয়ার সামনে আগাও তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না চাকরি বন্ধ করা লাগবে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো জীবনে আর নামাজ ছাড়বা না আর মা বাবারে কষ্ট দিবা না একমাত্র মা দুঃখিনী দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে পেরেশান হয়ে গেলেন সন্তানের দেখি না কত রাত কত দিন হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান একবারও দেখলাম না সন্তান আমার ঘরে আসে না মনটা বড় খারাপ যদি আমার ঘরে আসতো আমি আমার সন্তানকে দেখে একটু তৃপ্তি অর্জন করতাম সন্তানের প্রতি মা বাবার কি পরিমাণ মোহাব্বত এটা বুঝাবার কোনো ভাষা নাই সন্তান হাজারো অপরাধ করলে মা বলিয়া যখন ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় বাবাকে যখন বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় মা দুঃখিনী চিন্তায় পড়ে গেলেন আমার সন্তানকে কেমন করে আমি দেখব টেলিফোনের ব্যবস্থা নাই কেমন করে সন্তানের চেহারা দেখে অন্তর ঠান্ডা করব মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিল আমি সকালবেলা বাবার সন্তানের কাছে যাই একটু দেখা করব যদিও আমি মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে চূড়ায় উঠতে পারবো না তবে যদি আমি পাহাড়ের নিচে বৈশা আমার কলিজার সন্তানটাকে একটু মহাব্বতে ডাক দেই আমার সন্তান যদি এসে একটু দেখা দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিয়ে নিল সূর্যের প্রখর তাপ বাড়তেছে সকাল দুপুরের আগ মুহূর্তে মা সন্তানের মোলাকাতের জন্য একা একা রওনা হয়ে গেলেন পাহাড়ের পাদদেশে যাইয়া
পাহাড়ের চূড়ার মুখের মুখটা উঠাইয়া রোদের তাপ সূর্যের আলো উপরে তাকানো যায় না হাত দিয়া চোখের উপরে পর্দা লাগায় তারপরে উপরে তাকাইলেন আমার নবীও সাহাবায়ে কেরামদেরকে এইভাবে দেখাইলেন সন্তানের মা ওই পাহাড়ের নিচে বসে সন্তানকে সম্বোধন করে ডাকলেন ও বাবা তুমি পাহাড়ের চূড়ায় আছো আমি মা তোমার বিরহের বেদনায় হাজির হয়ে গেলাম একটু সময়ের জন্য তুমি আমাকে দেখা দাও ইবাদতে আমার কোনো বাধা নাই কতদিন হলো রে বাবা তোমার চেহারা দেখতে পারি না একটু তুমি নিচে নামিয়া আমি মায়ের সাথে একটু দেখা দিয়া যাও প্রচন্ড রোদের গরমে মা অনেকবার ডাকাডাকি করলেন সন্তানকে এমন সময় মা ডাকলেন যেই সময় সন্তানটা নামাজের মধ্যে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল আমি এখন আমার মালিকের মহব্বতের বন্ধনে আবদ্ধ আমার আম্মা জান ডাকতেছেন আমি আমার মাওলার ডাকে দাঁড়াইয়া থাকব নাকি মায়ের ডাকে সারা দিয়া নিচে চলে যাব সন্তান সিদ্ধান্ত নিল আমি আমার মাওলার ডাকের মহব্বত থেকে আমি আলাদা হব না সন্তান নামাজে দাঁড়াইয়া আল্লাহর মহব্বতে মশগুল হয়ে দাঁড়ায় রইল মায়ের ডাকে সন্তান একবারও সারা দেয় নাই দীর্ঘ টাইম মা দাঁড়াইয়া সন্তানের না পাইয়া মনের কষ্ট নিয়া বিমুখ হইয়া মা ঘরের মধ্যে চলে গেলেন মনে মনে নিয়াত করেছেন আমার কষ্টটা সন্তান বুঝলো না যেহেতু বুঝেই নাই আর আমি সন্তানের কাছে আসব না মা ঘরে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর রাতের বেলা ঘুমায় মায়ের চোখে ঘুম আসে না অন্তরের ভেতরে জ্বালা অন্তরের ভেতরে মহব্বতের আগুন জ্বলতেছে সন্তানটাকে না দেখলে কলিজা ঠান্ডা হবে না একবার গেলাম মা আবারও সিদ্ধান্ত নিলেন আর একবার যাই সন্তান দেখিনি আমার মহব্বতের ডাকে আইসা আমার সাথে মোলাকাত করে সন্তানের ডাকে মায়ের মহব্বতের টানে সন্তানের কাছে মা আর একবার রওয়ানা মা হেঁটে হেঁটে সূর্য যখন তাপ দেওয়া শুরু করলো এই টাইমে চলে গেলেন পাহাড়ের পাদদেশে যাইয়া মা আর একবার ডাক দিলেন ও সন্তান তুমি আমাকে ছাড়িয়া ইবাদতের ময়দানে হাজির হয়েছো আমি মায়ের অন্তরে কোনো দুঃখ নাই তুমি ইবাদত করবা আমি মায়ের কোনো বাধা নাই তবে তুমি একবার একটু নিচে নেমে আসো আমি মা তোমাকে না দেখে পাগল নির্মত হয়ে গেলাম একবার আইসা আমাকে মা বলে ডাক দাও আমি মায়ের চেহারাটা দেখো আমি মা তোমার চেহারাটা দেখে কলিজা ঠান্ডা করব দীর্ঘ টাইম আজ মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের ডাকে মায়ার নবী ও চোখের পানি সেরে কাঁদেন আর বলেন ও সাহাবায়ে কেরাম আজ মা যখন ডাকছেন সন্তানটা আজও নামাজের মধ্যে দাঁড়ালো ও সন্তানেরা ভালো করিয়া শুনিয়া নাও ওই মায়ের মহব্বত ভাষা নাই বুঝাবার মতো আজকে তুমি যতই বাহাদুরি করো না কেন টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেছো সম্মানের চেয়ারের মালিক একবারও কি চিন্তা করছো রে বাবা এই সম্মান এই টাকা এই বাড়ি গাড়ি এগুলো কিছুই তোমার বাহাদুরি না সব হলো দুঃখিনী মায়ের চোখের পানি আর মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া যদি না থাকতো তুমি সম্মানের চেয়ার পাইতা না টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারতা না আজকে অনেক সন্তানের কারণে মা বাবা চোখের পানি ফেলে কত কান্না কাঁদে
ওই সন্তান টাকা পয়সা পাইয়া মা চিনে না বাবাও চিনে না ওই সন্তান টাকা পয়সার মালিক হইয়া মা বাবার খোঁজ খবর রাখে না ও সন্তান ওই মা যদি একবার দুঃখ করিয়া বরদোয়া করে তোমার কপাল নষ্ট হয়ে যাবে ও সন্তানেরা ওই মা বাবাকে কষ্ট দিও না আজ ও সন্তানের মা পাহাড়ের নিচে দাঁড়াইয়া সন্তানটাকে ডাকতেছেন হাদিসে পাকে আমার নবী বনি ইসরাইলের ঘটনা শুনাইতেছেন সন্তান আজও নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আমার মাওলার ডাকের সাড়া দিব না মায়ের ডাকে জবাব দিব সন্তান সিদ্ধান্ত নিল আজ আমি মাওলার ডাকের সাড়া থেকে পিছনে যাব না মা যতই ডাক দেখ না কেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আজ মা সূর্যের গরমে দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তানের সাড়া না পাইয়া মা কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা বিদায় বেলা যায় আর বলে ও সন্তান তুমি ইবাদত করো আমি মা চলে গেলাম আর তোমারে আমার প্রয়োজন নাই রে বাবা মা কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন দুদিন তিন দিন কিন্তু মায়ের অন্তরে মানাইতে পারে না সন্তানের কথা যখনই মনে পড়ে মা অঝোর দাঁড়ায় কান্না করে ও দয়ার মালিক ওই সন্তানের তো বুঝাইতে পারি না আমি মায়ের মনে কত কষ্ট এইবার মা শেষ আরেকবার সিদ্ধান্ত নিলেন আমি এই শেষবারের মতো আবার যাব সন্তানের গিয়া কলিজাবরে ডাকব সন্তান দেখিনি শেষবারের মতো আমার মহব্বতে আইসা সাড়া দেয় তৃতীয়বারের মতো মা ঘর থেকে বের হইয়া রওনা ও যুবক বাবারা ভালো করিয়া বুঝো আজকে চিন্তা করিয়া দেখো না রে বাবা ওই মায়ের অক্লান্ত কষ্টের বিনিময়ে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে লেখাপড়ায় পাশ করেছো আজকে তোমার এত সম্মান মা বাবার দোয়ার কারণে রে বাবা অথচ সন্তানের একটু ভাবিয়া দেখো এই বয়সে মা বাবাকে কত কষ্ট দিয়েছো মা বাবারে কত ধমক দিয়েছ ও সন্তান কপাল যদি ভালো করতে চাও ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া দোয়া নিও মা বাবা যদি দোয়া না করে তোমার কপাল আর খুলবে না আর যদি মা বাবা তোমার আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যাবে ও সন্তান ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে বাবা মা বাবারে কষ্ট দিও না রে বাবা ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও ওই মা বাবা দোয়া করলে আর সে আজিমে বসতে কোনো পর্দা থাকবে না আল্লাহর বান্দি সন্তানের মহব্বতে পড়িয়া তৃতীয়বারের মতো রওনা সন্তান কোথায় একটা নজর দেখব কলিজা ঠান্ডা হয়ে যাবে মা সন্তানকে পাওয়ার জন্য দেখার জন্য শেষবারের মতো রওনা হয়ে গেল সূর্যের গরম পাহাড়ের পাদদেশে গিয়া মা দাঁড়াইলেন দাঁড়াইয়া আবার আগের মতো ডাকতেছে ও আমার কলিজার সন্তান শেষবারের মতো আর সিরে বাবা আমি তোমাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না একটু নিচে নেমে এসে মায়ের চেহারার সাথে একটু দেখা করায়া যাও সন্তানকে মা আজও এমন সময় ডাক দিলেন যেই সময় সন্তান নামাজের ভিতরে মশগুল সন্তান চিন্তায় পেরেশান হয়ে গেল মায়ের ডাকে আমি কি নিচে যাব না নামাজ শেষ করব সন্তান আজও সিদ্ধান্ত নিল মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজ ছাড়ব না নামাজের ভিতরে মশগুল হয়ে যাব
ইসলামের আইন হলো নফল নামাজ যদি পড়ো মা যদি বারবার ডাক দেয় নামাজ তুমি ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দাও কারণ মা যদি আবার কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দেয় সন্তান যত টাকার মালিক হও না কেন যত গাড়ি বাড়ির মালিক হও না কেন মায়ের বড়দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে তোমার কপাল পুরিয়া যাবে টাকা পয়সা তোমাকে বাঁচাইতে পারবে না ক্ষমতায় বাঁচাইতে পারবে না ওই মা বাবার অন্তরে যেন কষ্ট না যায় এই জন্য ইসলামের আইন হলো নফল নামাজেও যদি দাঁড়াও মা বাবায় যদি কলিজা বরিয়া বারবার ডাকে তাড়াতাড়ি নামাজ সারিয়া সারা দাও মা বাবা যেন কষ্ট না পায় এরে নবীর উম্মতের দল ও যুবকের দল আজও সন্তান মায়ের ডাকে সারা দেয় না আজকে মা অনেক কষ্ট পেয়ে গেল তিনটা দিন আসলাম একটা দিন সন্তান আমার ডাকে সারা দিল না আজকে মা এত ভীষণ কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন সর্বশেষ মা নিরুপায় হইয়া কষ্ট নিয়া বাড়ির দিকে রওনা আজকে বাড়িতে যায় আর মনে মনে আমার মাওলার কাছে একটু বড়দোয়ার মতো কথা বলেই ফেলল তেমন কঠিন কথা না হালকা ভাবে বলল ও আসমানের মালিক তিনটা দিন আমি মহিলা মানুষ ঘর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম সূর্যের গরমের মধ্যে আসিয়া তিনটা দিন ডাকলাম আমার সন্তান একবারও সাড়া দিল না ও আল্লাহ তোমার কাছে হালকা ভাবে বিচার দেই তোমার এই বান্দাটাকে মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জিনাকারিনী অবৈধ নারীর চেহারা দেখবে না ততক্ষণ আমার সন্তানটার মরণ দিও না অর্থাৎ একটা জিনাকারিনী নারীর চেহারা দেখাইয়া তারপরে মরণ দিও মা বেশি কঠিন বড়দোয়া করে নাই যদি মা বলতেন জিনা না করাইয়া কবর দিও না তাহলে আরো মারাত্মক হয়ে যাইত কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য এটাও বড় কঠিন একটা জেনাকারিনী বেগানার চেহারা দেখা বড় খারাপ কথা মা এই কথা বলিয়া বাড়িতে রওনা আমার মাওলার আদালতে মায়ের দোয়াটা কবুল এক সেকেন্ড আর দেরি হয় নাই এই মায়ের দোয়া কবুল হয়ে গেল এলাকার ভিতরে সুনাম ছড়ায় গেল মানুষে কথা বলতেছে আমাদের বনি ইসরাইলের ভিতরে এত বড় আল্লাহওয়ালা আর নাই বলে কেমন বা একটা সেকেন্ড আল্লাহর ইবাদত ছাড়া কাটায় না কোথায় কাটায় পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর ইবাদত করে ওই বলতে বলতে পুরো এলাকায় ছড়ায় গেল তার সুনাম ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল অত্যন্ত চেহারাওয়ালা ওই মহিলা ডাক দিয়া কয় তোমরা কার এত গুণগান গাও বলে আমাদের বনি ইসরাইলের সন্তান পাহাড়ের চূড়ায় এবাদত করে একটা সেকেন্ড এবাদত ছাড়া খালি যায় না এবং সে কোনো গুনাহ করে না গুনার দিকে নজরও দেয় না ওই মহিলা ডাক দিয়া কয় তোমরা যতই গুণগান গাও আমি একজন নারী তারে গুনার দিকে নিয়ে যাইতে পারবো আমার চেহারাটা দেখলেই সে পাগল হয়ে যাবে এইবার সবাই কয় পারবা না মহিলা কয় চ্যালেঞ্জ দিলাম আমি পারবো ওই বান্দাকে আমি আমার দিকে নজর ফিরাইতে আর আমার দিকে যখন নজরটা ফিরে যাবে এবাদাতের লাইন কেটে যাবে বেগানার দিয়ে তাকাইলে মাওলা কলবের দরজা বন্ধ করে দেয় আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহর বান্দি সুন্দরী নারীটা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে গেল অনেক মানুষ দেখার জন্য ভিড় জমায়া গেল এমন সময় ওই সুন্দরী নারীটা
যখন আল্লাহর বান্দার ইবাদতখানার মধ্যে গিয়া ঢুকলো এমন একটা টাইমে ঢুকছে যেই টাইমে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা ঘরের ভিতরে একা আর ইবাদত করনে ওয়ালা সন্তানও একা আর কেউ নাই মহিলার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য মহিলার চেহারার দিকে নজর নেওয়ার জন্য যত ধরনের সিস্টেম করা দরকার ওই মহিলা তাই করলো কিন্তু আল্লাহ পাকের কুদরত ওই বান্দার নজরটা একবারের জন্য বেগানার দিকে যায় নাই মহিলা হাজারো অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল ইবাদতের বান্দাটা একটা নজর ওই বেগানার দিকে দেয় না মহিলার ভিতরে জিদ বেড়ে গেল রাগ আরো বেড়ে গেল ওরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো যারা মাওলার খাঁটি গোলাপ আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক নাকি আলাদা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কাবা আমার কাবা তোমার দুনিয়াতে আসা দুনিয়া থেকে বিদায় তাও হবে কাফন হবে তিনটা কালার হবে আলাদা এ কথা কও কালার হবে এক তুমিও মুসলমান আমিও মুসলমান আজকে তোমারে পাও দুইরা দুইরা বয়ান কেন করা লাগবে আজকে তো হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল খ্রিস্টানকে বয়ান করা দরকার ছিল কারণ তোমাদের এই উত্তরবঙ্গের ভিতরে দলে দলে মুসলমান খ্রিস্টান বানায় টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায় তাদেরকে বয়ান করা লাগতো অথচ বারো মাসের একটা দিন বন্ধ নাই মুসলমানের পাও ধরে ধরে বয়ান করা লাগে এরপরও লাইনে আনা যায় না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার আমার নবী এক কালেমা এক কোরআন এক হাদিস এক নবী এক কাবা এক অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকতে না ঢুকলে লজ্জা লাগে তুমি আজকে প্যান্ট শার্টটাই পরো কত মজা লম্বা জামা পরতে লজ্জা পাও আর আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দান বড় ভয়ঙ্কর হবে আল্লাহ পাক কার উপর এক বিন্দু জুলুম করবেন না ইনসাফের বিচার আল্লাহ কায়েম করবেন এবং বিচারটা খুব দ্রুত হয়ে যাবে কত দ্রুত হবে বলে ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে হাশরের ময়দানের কোটি হাজার লাখ কোটি মানুষের বিচার কমপ্লিট হয়ে যাবে এটা কেমন করে সম্ভব আমার আল্লাহ তাআলার কুদরতের দ্বারা বড় সম্ভব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার আরো জোরে বলেন একটা গাছ কথা বলতে পারে না এটাই স্বাভাবিক আল্লাহর কুদরতে কি পারে না পারে না রহমতের নবী আমার মরা খেজুর গাছের উপরে দাঁড়ায়া খুতবা পড়ে দীর্ঘদিন পড়ার পর সাহাবায়ে কেরামদের অনুরোধে নতুন মিম্বর বানালেন ওই মরা গাছ মানুষের কান্নার মতো আওয়াজ নবী এসে দাঁড়ায় বলেন এরে গাছ কেন কান্না করো
ও নবী গাছ বলে আপনার বিরহের বেদনায় কান্না করে কি চাও আমি রহমতের নবী দোয়া করব তুমি আজ তাজা হয়ে যাওয়া তোমার ফল বের হবে জমিনের মানুষ তোমার ফল খাবে গাছ বলে না তা চাই না তো কি চাও বলো গাছ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি আমার জানাজা পড়া এখানে দাফন করে দিবেন হাশরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই উস্তুগনে হান্নানা আজ হাজরে রাসূল নালামি জাত হামচু আর বাব উকুল একটা মরা গাছ কথা বলতে পারে না এটাই বাস্তবতা কিন্তু নবীর সাথে মরা গাছ কথা বলে এটা কেমনে সম্ভব এর সংক্ষেপ জবাব হলো আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব অসম্ভবকে সম্ভব যিনি করেন তিনি আমার আল্লাহ এই বিশ্বাস যারা অন্তরে জমা রাখবে তারা মুমিন এই বিশ্বাস যারা অন্তরে জমা রাখবে না তারা বেঈমান একটা দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলতে পারে না এটাই বাস্তবতা কিন্তু আবার আল্লাহ যদি ক্ষমতা দেন পারে না পারে না ঈসা নবী মায়ের কোলে দুগ্ধ পান অবস্থায় কথা বলেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আর এক আল্লাহর বান্দার ঘটনা হাদিসে পাকের মধ্যে আছে রহমতের নবী বয়ান করেন নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমার আগে একজন নবী চলে গেছেন মূসা আলাইহিস সালাম মূসা নবীর উম্মতের মধ্যে একটা দল ছিল বনী ইসরাইল বনী ইসরাইলেরা ইয়াকুব নবীর সন্তান আর ঈসা নবী আর মূসা নবীর উম্মত হলো বনী ইসরাইলেরা দুই ভাগে বিভক্ত সব বনী ইসরাইল ইয়াকুব নবীর সন্তান আর ধর্মীয় লাইনে এরা দুই নবীর উম্মত এক নবী ঈসা আর এক নবী কথা কয় না মূসা আলাইহিস সালাম ঈসা নবীর উম্মতের দাবিদারেরাও বনী ইসরাইল মূসা নবীর উম্মতের যারা দাবি করে এরাও বনী ইসরাইল তবে ধর্মীয় লাইনে তারা দুই ভাগ হয়ে গেছে একদল ইহুদি আর একদল নাসারা ইহুদিদেরকে ইহুদি বলা হয় নাসারা যারা কোরআনের ভাষায় তারা আমাদের সচরাচর ভাষা হলো তারা খ্রিস্টান তারা কি খ্রিস্টান ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার ইহুদিরা মূসা নবীর উম্মত হওয়ার দাবিদার দোনো দলই বনী ইসরাইল আল্লাহ তাআলার নবী আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাইলের এক ঘটনা শুনাইতেছেন ভালো করে শুনবেন আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম বনী ইসরাইলের ভেতরে একজন বড় ইবাদত করনেওয়ালা বান্দা এত বেশি ইবাদত করতেন তার চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত ছাড়া কোনো কাজ নাই ইবাদত করতে গিয়া এক সময় তার অন্তর এতটা মজবুত হয়ে গেল চিন্তা করে দেখলো মানুষের মধ্যে যদি থাকি আমার ইবাদতের মধ্যে ঘাটতি আসে যতক্ষণ ইবাদত করি ভালো ইবাদত করে বাইরে নামলে মানুষের মধ্যে ঢুকে পড়লে তখন আমার ইবাদতের মন মানসিকতা নষ্ট হয় আল্লাহর বান্দা চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আর লোকালয়ে থাকব না নির্জন জায়গায় গিয়া একতাবদ্ধ হইয়া একনিষ্ঠতার সাথে এক ধ্যানে আমি রবের ইবাদত করব এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল জঙ্গলে যাইয়া একটা পাহাড়ের চূড়ায় উঠলো
কোন রকম একটা ছোট ঘর বানাইয়া আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে ইবাদতে মগ্ন হয়ে গেল এখন আর ডিস্টার্ব নাই মনের মধ্যে কোনো পেরেশানি নাই খানারও চিন্তা নাই বাহিরে যাওয়ার কোনো পেরেশানি নাই আল্লাহর বান্দা এক ধ্যানে এক মনে আল্লাহর ইবাদত করে একটা সেকেন্ড সময় আল্লাহর মহব্বতের বাইরে সে ব্যয় করে না এতটাই আল্লাহর প্রতি তার মহব্বত গাঢ় হয়ে গেল কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেন পরীক্ষায় যারা পাশ করবে তারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে আল্লাহর নবী বলেন ওই বনি ইসরাইলের গোলাম পাহাড়ের চূড়ায় ছোট ঘর ওই ঘরের মধ্যে ইবাদতে মশগুল বাড়িতেও যায় না পাহাড়ের নিচেও নামে না কিন্তু ঘরের ভেতরে ওই স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমিও মুসলমান তোমার ওই ভাইও মুসলমান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমিও মুসলমান তারাও মুসলমান ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমরা আল্লাহর রাস্তায় চলতেছি ও পর্দার আড়ালের মা আপনাদের মধ্যে থেকেই তো দুনিয়াতে নবী আসছেন সাহাবায়ে কেরাম আসছেন ওলিয়া উলিয়া আসছেন হাফেজে কোরআন আসছেন আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও পর্দার আড়ালের আম্মা জান আপনার মতো কত মা এখনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে স্বামীর মাল হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেপর্দায় চলে না এমন মায়ের অভাব নাই আপনারা কেন পারেন না রে মা আল্লাহর কাছে তওবা করেন ও যুবকেরা এখনো সময় আছে তওবা করো ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইলো কতটা অঙ্গি ভঙ্গি করলো কতটা অপকৌশল করলো ওই বান্দার একটা নজরও বেগানার দিকে যায় নাই আর তুমি এমন মুসলমান মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখো আছে না নাই সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ মা দেখে না বাবায় দেখে না তুমি মোবাইলে কি করো দেখনেওয়ালা কেউ আসেনি কে আছে ওই মাওলারে কেমনে ফাঁকি দিবি রে গুনাগার ওই আল্লাহরে ফাঁকি দিয়া কই যাবি রে ভাব ওই আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই ওই আল্লাহর ধরা থেকে দুনিয়ার কোন নাফরমান বাঁচতে পারে নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করো ওই আল্লাহর বান্দার সামনে ওই সুন্দরী নারীটা ব্যর্থ হইয়া এইবার নিচে নেমে আসলো পারলো না পাহাড়ের নিচে নাইমা আসার পরে সামনে একটা খোলা ময়দান ওই ময়দানে এক রাখাল বকরি চড়ায় মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল খেয়াল করো মহিলাটা রাখালের কাছে চলিয়া গেল ওই রাখালের ধোকা দিয়া এমন ভাবে আকৃষ্ট করলো রাখালের সাথে তার জিনা হয়ে গেল জিনার মধ্যে একটা বাচ্চা গর্ভে চলে আসলো ওই বাচ্চাটা গর্ভে ধারণ করলো বৈধ না অবৈধ অবৈধ বাচ্চা গর্ভে নিয়া ওই সুন্দরী নারীটা সবাই রে বলতেছি তোমগো ইবাদত করনে ওলা বান্দারে ধোকা দিছি সত্য কয় না মিথ্যা কয় মিথ্যা কয় বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো এইবার বাচ্চাটারে কোলে নিয়া
এই জেনাকারিনী বেশ্যা নারী বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এলাকার বড় বড় মাতুব্বর যারা বড় বড় ধনী মাথাওয়ালা এগো সামনে গিয়া কয় এই যে বাচ্চা এটা জানুনিকার কয় জানি না ওই পাহাড়ের চূড়ায় যিনি ইবাদত করে তার বাচ্চা আমার সাথে ওই ইবাদত করনেওয়ালা জেনা করেছে এই জেনার বাচ্চা অবৈধ তুমগো ইবাদত করনেওয়ালার সবার মাথা গরম হয়ে গেল আমাদের এত সুনাম ওই ভাইজানের এত গুণগান বলি এত বড় আল্লাহ এত সুনাম গাইলাম তার এই অবস্থা আমরা তার কথা শুনতে রাজি না লাঠি ছোটা হাতে নিয়া পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ে উঠিয়া এবার তার ঘর ভেঙ্গে দিল এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার শরীরের উপরে বেতের আঘাত যখন শুরু করল আবেদ বান্দা চোখের পানি সারিয়া কয় বাবারা এক সেকেন্ডের জন্য দাঁড়াও তোমরা আমার গায়ে হাত তুলতে কারণ কি বলে শুনছি তুমি আমগেই সুন্দরীর সাথে জিনা করেছো অবৈধ বাচ্চা হয়েছে ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে আল্লাহর কসম আমি একটা গুনাহও করি নাই খবরদার বলে না সবাই মহিলা গুইরা গুইরা বলে তুমি জিনা করেছো এখানে তো সাক্ষীরও কোনো কায়দা নাই আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা বলে ওই মহিলাটাকে ডাক দাও আমার সামনে হাজির করো মনে আসেনি মা কি বলছিল ও আল্লাহ আমার সন্তানটারে একটা অবৈধ নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না তোমার কাছে এটা কঠিন কিছু না কিন্তু একজন ইবাদত করনেওয়ালার কাছে জীবন ধ্বংসের মতো বেগানার নজর দেওয়া একটা জেনাকারিনীর চেহারা দেখা এটা ইবাদতের লাইন কাইটে যাওয়ার কারণ এটা তোমারে তো বুঝানোই যাবে না ওই আল্লাহর বান্দার জন্য মা বলেছিলেন জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিবা না এইবার মায়ের দোয়া কবুল হচ্ছে সবাই দৌড়াইয়া গেল এই তুমি বাচ্চা নিয়ে আসো আমাদের আল্লাহর ওলির দরবারে তার সামনে দাঁড়াইয়া তুমি বলতে পারবানি হ্যাঁ বলবো চলো চলো এবার নিয়ে যখন রওনা আল্লাহর বিরোধিতাও করবা না যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো আল্লাহ বিজয় দিবে দুনিয়ায় আল্লাহ বিজয় দেবে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা পিছনে যারা অপরাধ করেছো রে বাবা ও যুবক আল্লাহ হেদায়েতের মালিক কয়দিন আর বাহাদুরি করবা আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো গুনার কথা একদিকে তাকাইয়া মনে মনে আমার মাওলারে ডাক দাও ও আল্লাহ জীবন তো কম নামাজ সারি নাই কম বেপর্দায় চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না আমার মতো তোমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না মনেরে যাও তোমার মতো যুবক যদি রাত গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাও মা বাবার দোয়া নিয়ে চলবা আর কোনোদিন দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর তরিকার বাহিরে চলবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে ও যুবক পায়ে হাত রেখে বলে গেলাম আমার মতো হুজুর হইতে তোমাকে বলি না মাওলানা হইতেও বলি না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে আল্লাহর হুকুম মতো চলিও নবীর তরিকা মতে চলিও মা বাবার দোয়া নিয়ে চলিও আলেমদের পরামর্শ নিয়ে চলিও নবীর মোহাব্বত নিয়ে চলিও তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় তোমার আদর্শ দিয়া যেন অন্ধকার দূর হয়ে যায় আদবালা জিন্দেগি নিয়ে চলিও আল্লাহর কাছে তওবার যদি খাটি নিয়ত অন্তরে কারো থাকে যে মরিয়া গেলে যাবা নার নামাজ সারবা না আল্লাহকে যদি মন মতো বলতে পারো আল্লাহ
হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়ত করলাম নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাঁটি অন্তর যদি থাকে মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার উদয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন।